number one. Didi number one. নিজেদের মধ্যে বোঝাপড়ায় মান অভিমানে ভালোবাসায় পার করে যায় সব বাধা। আজকে যে চারজন দম্পতি আমাদের মঞ্চে আজকে উপস্থিত আছেন, তারা জীবনের অনেকটা পথ একসাথে পার করে এসেছেন, একে অপরের হাত ধরে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো বছর। শুনবো তাদের দীর্ঘ সংসার জীবনের নানান অভিজ্ঞতার গল্প, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন নন্দিনী চৌধুরী এবং নিত্যপ্রসাদ চৌধুরী। নমস্কার। কোথা থেকে আসছেন? আমরা আসছি পর্ণশ্রী, বেহালা পর্ণশ্রী। আমাদের দীর্ঘ 48 বছরের পথ চলা, 1970-এ আমাদের বিয়ে হয়েছে। অনেকগুলো বছর একসাথে কাটিয়েছি, আমার দুই মেয়ে। দাদা এখানে এসে খুশি তো? হ্যাঁ, ভালোই লাগছে। আমার একটা অভিজ্ঞতা আমার গিন্নির সাথে এসে। ধন্যবাদ। মায়া চৌধুরী, আশিস চৌধুরী, নমস্কার। আপনারা কোত্থেকে এসছেন? আমি লেগার্ডেন্স থেকে এসছি। আমাদের দীর্ঘ 46 বছরের বিবাহিত জীবন, সেই বিবাহিত জীবনেরই কিছু ভালো মন্দ কথা তোমার সঙ্গে আজকে শেয়ার করবো বলে এসেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আশিস, ভালো লাগছে তো এসে? ভালো লাগছে। ধন্যবাদ দিদি নাম্বার ওয়ান, তাহলে দেখা হয় আর। মিনু ঘোষ এবং অলোক কুমার ঘোষ, নমস্কার। নমস্কার। আমি বেলেঘাটা থেকে এসেছি। আমাদের 35 বছরের বিবাহিত জীবনের কথা তোমার কাছে বলবো। আমি একজন গৃহবধূ থেকে কি করে একজন ব্যবসায়ী হলাম সেই গল্পই তোমার কাছে করব। এই পরিবর্তনের জন্য আমি ভিভেল বডি ওয়াশ কন্টেস্ট জিতে তোমার কাছে আসতে পেরেছি। নিশ্চয়ই শুনবো দিদি আপনার গল্প। মিতালি ব্যানার্জি, উজ্জ্বল ব্যানার্জি, নমস্কার। আমি সন্তোষপুর যাদবপুর থেকে এসেছি। আমাদের 31 বছরের বিবাহিত জীবনের কিছু গল্প তোমার সঙ্গে করব। আজই সবাই সিনিয়রিটি ওয়াইজ দাঁড়িয়ে 48, 46, 35, 31, লাভলি। সবাইকে স্বাগত, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ডাবল রেড পেস প্রেজেন্টস দিদি মেভার। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ডাবল রেড পেসের তরফ থেকে গিফট হ্যাম্পার। নন্দিনীদের সাথে কথা বলবো এবং দাদার সাথে কথা বলবো। 48 বছর বিবাহিত জীবন, হ্যাঁ, শুরুটা শুনি কিরম ভাবে হয়েছে। শুরুটা সম্বন্ধ করেই বিয়ে। আমার জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাতে ওরা চিঠি লিখে। তারপরে তো অনেক সম্বন্ধ দেখে টেখে আমি জিওলজিস্ট, সারা ভারতে ঘুরে বেড়াবে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করতেন, আর জয়পুরে পোস্টিং ছিল তখন। সেটাই ভালো লেগেছিল? সেটাই আমার খুব ভালো লেগেছিল, বাবাকে বলেছিলাম, তো বাবারও পছন্দ ছিল যে ঘুরতে পারবো প্রচুর। বিয়ে হলো, বিয়ে হয়ে প্রথম জয়পুর যাওয়া, মানে সেইটা আমার একটা অভিজ্ঞতা, কারণ আমরা আগে না কোথাও কখনো বেরোইনি। আমার মানে সেই যে একটা থ্রিলিং ব্যাপার, অভিজ্ঞতা আমি ভুলবো না। এই যে 48 বছর আগে, দিদির ব্যাপারে কি ভালো লেগেছিল সব থেকে বেশি? বনলতা সেনের মতো চোখ তুলে তাকানো, তার তারপরে সংসার জীবনে প্রবেশ, তারপরে শান্তিপূর্ণ সহবাস্থান। তাই তো, এই 48 বছর কেমন কাটলো? 94 সালে বড় মেয়ে চলে গেছে বিয়ে হয়ে, আর 99 সালে ছোট মেয়ে পড়তে গেছে ব্যাঙ্গালোরে। আচ্ছা। তো তারপরে আমি রিটায়ার করেছি, এখন গৃহপালিত স্বামী। 48 বছরের প্রথম দিকটায় অফিস ছিল, সকালবেলা চলে যেত, রাত্রিরে ফিরতো। তবে একটা পয়েন্ট হচ্ছে, ও কিন্তু মেয়েদের পড়াশোনাটা ও দেখত, আমি সংসারের সমস্ত কিছু দেখতাম। তারপরে যবে থেকে বাড়িতে থাকতে শুরু করলো তবে থেকে কিন্তু আস্তে আস্তে একটু খিটখিটে হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা ভীষণ জ্ঞান দেয়, প্রচণ্ড বই পড়ে, সেই জ্ঞানগুলো সমস্ত আমাকে শুনতে, এটা আমার খুব ভালো। আমি একটা জিনিস আবিষ্কার করেছি যে দাম্পত্য কলহের কারণ হচ্ছে টিভি। সেই জন্য প্রথম কাজই আমি করেছি আরেকটা টিভি কিনে নিয়েছি। সেদিনই গিয়ে একটা আরেকটা টিভি কিনে নিয়ে এসেছি। মাঝে মাঝে ফ্লাইং সসার ওড়ে নাকি বাড়িতে?
হ্যাঁ ওরে বাঁচি মাথা বাঁচিয়ে করে আর আমি এত মাথা বাঁচিয়ে ছড়ে আর আমি এত ফিট আমাকে টার্গেট করা মুশকিল আপনি এত ফিট হ্যাঁ যে কি করেন দাদা ফিট রাখার জন্য আমার বাড়ি 3.5 তলায় অন্তত 3 বার ওঠানামা করি পার্কে বেড়াই আর এই বাজার টাজার করি দিদি আপনি রান্না বান্না কেমন করে আপনি এত ফিট শরীর রেখেছেন এত রোগা পাতলা রেখেছেন দিদি রান্না বান্না কেমন দারুণ রাঁধে যদি সময় পায় যদি সময় পায় যদি সময় পায় কোনো মানে ভালো রান্না করতে গেলে তোমার ঝোলটা একটু কম দিতে হয় একটু গামাখা করতে হয় ওর সব জলের মতো ঝোল হতে হবে আচ্ছা মেথি ফোড়ন দেওয়া ঝোল আমি মাছটা সাথে কলতলায় ধরে দিই কড়াইটা রোমান্টিক খুশিকে রোমান্টিক আমি আর ও ছিল চিঠি লিখতো রচনা সেই চিঠি আমি একটা এনে যদি তোমাকে দেখাতাম আমি ভাবলাম না তোমাকে পড়াতাম তো মেয়ের বইছো এখন সেই এত রোমান্টিক চিঠি উমা বিয়ে করে দেখলাম কোথায় কি কত এদিক ওদিক গেছে সব সময় কিন্তু আশা করে বসেছিলাম যে ওইরকম একটা চিঠি লিখবে তারপরে বলেছে যে ওইগুলো দিয়ে তোমাকে ইমপ্রেস করেছি বিয়ের পরে অপেক্ষায় অপেক্ষায় 48 বছর কেটে গেল সেই চিঠিটা আর লিখল না কিন্তু খুব ভালো থাকুন আপনাদের দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ এবার আমরা দেখব সকলের জন্য কি খেলা আসছে আজকে খেলাটা হচ্ছে স্ত্রীরা স্বামীদেরকে বর বেশে সাজাবে ধুতি আছে মালা আছে টোপর আছে চন্দন আছে আগে ধুতিটা পরিয়ে নিতে হবে তারপরে গলায় মালা পরিয়ে দেবেন টোপর পরাবেন তারপরে চন্দনের টিপ টাক 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 বউ যখন সাজানো হয়ে গেল চন্দন পরানো হয়ে গেল বর আরেকটা যে মালা থাকবে সেটা বউকে পরিয়ে দেবেন এই খেলাটা কে কত তাড়াতাড়ি করতে পারে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস তারপর 15 পয়েন্টস 10 পয়েন্টস 5 পয়েন্টস প্রথমে খেলা শুরু করবো নন্দিনী দিয়ে এবং মিত্রবাসা দল ভালো করে আগে খুলে নিন দিয়ে ওটাকে পেছন দিয়ে দিয়ে নিন ভেরি গুড টেনে নিন খুব ভালো এবার বাজুন একদম তলা দিয়ে চলে যায় চন্দনটা পরিয়ে দিন তারপর মালাটা পরাবেন দারুন 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 ব্যাস মালা দাদা মাথাটা সোজা করো এবার বউকে মালাটা পরিয়ে দিন এবার সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সেই 48 বছর আগের দিনটা ফিরে এলো এবার দেখো নন্দিনী এবং দাদার টাইম 1 মিনিট 13 সেকেন্ড মায়াদি এবং আশিস বাবু আমাদের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল আমার মাসি আমার থেকে অনেকটাই সিনিয়র ওনার বিয়ের সম্বন্ধের কথা হলো তারপরে ওনার আশীর্বাদ ওনার মানে আমার মাসি মেসোমশাইকে আশীর্বাদ করতে যাওয়া হবে তো আমার বাবা গিয়েছিলেন সঙ্গে তখন আমি ম্যাথস অনার্স নিয়ে পার্ট 1 পরীক্ষা দিয়েছি তখন তো আমার বাবা ওখানে কথায় কথায় বলছেন যে এরকম দেখুন না আমার মেয়েও বিবাহযোগ্যা হয়েছেন কারণ তখন একটু অল্প বয়সে সব বিয়ে দেওয়ার চল ছিল একটি ভালো পাত্র পেলে আমি আমার মেয়েকে পাত্রস্থ করব। যারা ছিলেন মাসির শ্বশুর বাড়ির দিকের তারা একজন আরেকজনকে বললেন এই তোমার ভাগ্নে তো আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখো না সম্বন্ধ করো না এই কথায় কথায় ওট ছুরি তোর বিয়ে আর কি সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ একটা হলো বাবা খুব ইমপ্রেস হলেন তারপরে দেখতে আসা টাসা আর মধ্যে আমার হাজব্যান্ডের একটা ক্রাইটেরিয়া ছিল যে গান জানা মেয়ে আমার বিয়ে করব আর কি সেইটা বাবাকে বলার সাহস ছিল না বলে নিজেও গান করতেন একটা ক্লাসিক্যাল গানের তানপুরা কিনে রেখেছিলেন যাতে ক্লাসিক্যাল গান জানা মেয়ের সঙ্গে বিয়ে হয় তো এনিহাও আমিও তখন ক্লাসিক্যাল শিখেছি ঠিকেছি তারপর আমার শ্বশুরবাড়ির লোকেরা পরপর আসা যাওয়া চলছে মোটামুটি কথা প্রায় ঠিক ইনি বোধহয় একটু বেঁকে বসেছেন যে একেবারেই দেখলাম না কি করে হয় এনার ভেতরে বোধহয় একটু মডার্ন কিছু ভাব ছিল
তারপরে তখন বোধহয় একদম ডাইরেক্ট দিদিকে বলেছে, না রে আমি না দেখে বিয়ে করবো না। তারপর ওরা ছোটদিকে নিয়ে আমাদের বাড়িতে গেছে। সেই প্রথম দেখা? সেই প্রথম দেখা। আমি প্র্যাকটিক্যালি ওর জুতোটাই দেখেছিলাম, কারণ মাথা তো তোলার উপায় ছিল না। জুতো দেখতে দেখতেই হঠাৎ শুনলাম একটা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইলো। দাদা গাইলেন? হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীতের অত ভক্ত ছিলাম না সত্যি, ক্লাসিক্যাল শিখতাম। আমি ওই গানটা শুনেই আই ওয়াজ মুভড। কি গান গেয়েছিলেন দাদা? তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, আজকে হয়ে যাক। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। সেই গান শুনে দিদি ইমপ্রেসড। তারপরে বিয়ে, বিয়ের পরে সময়গুলো কিরকম কাটলো দুজনের একসাথে? এই 46 বছর, 46 বছর সত্যি কথাই এখন আমাদের মধ্যে এরকম কোনো সময় কিন্তু হয়নি কোনোদিনও, যে একেবারে মানে অন্যকে এসে সলভ করতে হয়েছে আমাদের প্রবলেম বা ই করা, এরকম কোনোদিনও হয়নি। মায়াদি সন্তান কজন? আমার দুই মেয়ে, বড় মেয়ে ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর MBA, আর ছোট মেয়ে MSc ইন বায়োইনফরমেটিক্স, আর ও জিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ারিং করেছে। আর একে অপরের সাথে সময় কাটান কীভাবে এখন? এখন একে অপরের সাথে একটুখানি একটা মজার কথা বলি, সকালবেলা আমরা চা খেতে বসি, বুঝলে তো, ওটা আমাদের একসঙ্গে বসার খুব সুন্দর সময়। কী মিষ্টি মধুর কথা জানো তো, গদগদ দুজনে বসেছি, ভীষণ সুন্দর করে গল্প করছি, হঠাৎ ডেসিবেলের মাত্রা বাড়তে শুরু করলো, কি নিয়ে জানি না, হয়তো বাজার হয়তো বা অন্য কিছু। তারপর দেখলাম ঝাঁ ঝাঁ করছে সারা বাড়ি। আগে আমি একটু শান্ত ছিলাম, বাট এখন আমি কিন্তু ভীষণ খ্যাঁচখ্যাঁচে হয়ে গেছি, এবং এরও বয়স হয়েছে, এও একটু খ্যাঁচখ্যাঁচে। তারপর দেখলাম দুম ধারাক্কা, উনিও উঠে চলে গেলেন, আমি উঠে চলে গেলাম, কেউ কারোর দিকে। সকালটা কিন্তু ভীষণ মধুময়, ভীষণ সুন্দরভাবে চা খেতে বসেছি, এইটাই আমাদের মানে রোজকার ঘটনা। দাদাকে দেখে তো মনে হয় না যে আচ্ছা কিছু করতে, এইটাই আমার জীবনের সব থেকে প্যাথেটিক জায়গা জানো তো, যাকে বলেছি সবাই বলে তুই গুল মারিস, বন্ধুরা বলে একদম ইম্পসিবল, আশিস দা হতেই পারে না, উনি তো মাটির মানুষ, কেউ বলে যে মানে ভগবান, কেউ মহাদেব, আরে বাবা ঠাকুর সঙ্গে, মহাদেবের সঙ্গে থাকলে তো বুঝবি মহাদেবের কোথায় কত ডেসিবেলে কি হয়। বাজার করতে বলেছি, ভীষণ নাকি ওর স্মরণশক্তি, কোনোদিন লিখে নিয়ে যাবে না, না লিখে নিয়ে যাবো কেন, এই কি তিনটে জিনিস তো আনবো, তাই জন্যে বলে দিলাম উচ্ছে টমেটো পটল, এলো বেগুন ঝিঙে মূলো, তখন তুমি বলো আমি চিৎকার না করে কোথায় যাবো। এইভাবেই চিৎকারগুলো অ্যারাইজ করে, ওইভাবে শুরু হয়, ওইভাবেই শুরু হয়। খুব ভালো লাগলো কথা বলে মায়াদি, দারুণ মজার মানুষ দুজনে। আমারও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর আমি কিন্তু রেগুলার তোমার এটা দেখি, সেটা নিয়েও অনেক বাড়িতে হয় এবার বলো, উনিও পাশ থেকে বলে এবার বলো। Ready to start? লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ওতরা উলু দে রাঙামর এলো যে, করেছেন 1 মিনিট 18 সেকেন্ড।
এবার আমরা একটু কথা বলবো মিনুদির সাথে এবং অলোক বাবুর সাথে। গৃহবধূ থেকে ব্যবসায়ী হয়েছে, সেটা কিভাবে সম্ভব হলো? প্রথমে বলি, আমার বাবা ব্যবসায়ী ছিলেন, বাড়ির অবস্থা খুবই ভালো ছিল, বাবা সম্বন্ধ করেই বিয়ে দিয়েছিলেন। আমি এসে দেখলাম এদের দুই ভাই দুই বোন, বাবা মা ছিল না, তো চলছিল। তারপরে এক ননদকে বিয়ে দিলাম, তারপরে ছেলে হলো, এবার ছেলেকে মানুষ করব, তারপর আরও একটা ননদ রয়ে গেছে, দুটো দেওর রয়েছে। তখন ভাবলাম নিজে কিছু করি, বাবাকে কিন্তু কখনো বুঝতে দিইনি যে আমার বাড়িতে একটু অসুবিধা, মানে একটু আর্থিক সমস্যা থাকতো সব। কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকাতে একটা পুরনো গাড়ি কিনি, আচ্ছা সরকারি অফিসে ভাড়া দিই। তারপরে সেই একটা গাড়ি থেকে দুটো গাড়ি করলাম, তারপরে তিনটে গাড়ি করলাম। গাড়ির পয়সাটা আমি সংসারে লাগাতাম না। বাহ, মেজর ননদের বিয়ে দেওয়ার পরে এবার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলে তখন ইঞ্জিনিয়ারিং পড়বে। এবার তখন আমি চিন্তা করলাম এবার কি করা যায়, গাড়ির টাকায় তো ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না বেসরকারিতে। তো আমাদের পাড়ায় একটা হোটেল বিক্রি হলো, ও বলছে আমি চাকরি আমি কিন্তু পারবো না, এইসব ঝামেলা টামেলা হবে পাড়ার মধ্যে হোটেল। আমি বললাম আমি পারবো। তখন সেই হোটেল রেস্টুরেন্ট আমি চালাই। আচ্ছা, মানে একটা সময় এরকম গেছে আমার হোটেলে 70 কেজি চাল পার ডে বিক্রি হয়েছে। সকালবেলা ভাত, আবার রাতে ভাত রুটি হতো, বিকেল বেলাটা রেস্টুরেন্ট ছিল। সম্পূর্ণটা আপনি একা দেখতেন? পুরো আমি একা দেখতাম। তার সাথে গাড়ির ব্যবসাও আপনি করছেন? হ্যাঁ, তখন গাড়ি ছিল। তারপরে আস্তে আস্তে যখন হোটেলটা দাঁড়িয়ে গেল, এবার গাড়িগুলো বিক্রি করে দিলাম। আচ্ছা, এবার ছেলে এমবিএ করলো, ইঞ্জিনিয়ারিং করলো, এক দৌড় বিয়ে করে চলে গেল, এক দৌড় এখনো আমার কাছে আছে। আচ্ছা, এখন আমি আর একটা বড় বিজনেস করে একটা কোম্পানি খুলেছি, আবার আরো একটা। হ্যাঁ, বিয়ারিং ডিলার, বিয়ারিং যাতে স্কেপ বিয়ারিং হয়। আচ্ছা, কিছু তেলের ডিলার, কমার্শিয়াল তেল, তেল মানে হাইড্রোলিক ইন্ডাস্ট্রিয়াল অয়েল। গাড়ির ব্যবসার সাথে হোটেল ব্যবসার কোনো সম্পর্ক নেই, হোটেল ব্যবসার সাথে ইন্ডাস্ট্রিয়াল এই বিয়ারিং এর ব্যবসার কোনো সম্পর্ক নেই। সুযোগগুলো যখন যেরকম আসে, অথচ সব নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে করেছেন। বড়বা বলেছে আমাকে ডেকো না, এর মধ্যে আমি নেই। ও চাকরি করেছে এতদিন, সমাজসেবা করেছে, এখন সমাজসেবা আরো বেশি করে করছে। আমি প্রতি বছর 1000 থেকে 1200 ছেলে মেয়েকে বই দিই। আপনি তো সমাজসেবার সাথে যুক্ত আছেন, তাই জন্য ওই প্রতিষ্ঠানটা আমি করেছি, টাকাও খরচা করি আমি, একটা প্রতিষ্ঠান দরকার করেছি, এখন আমরা এগুলো করি। খুব ভালো, দারুণ, খুব ভালো লাগলো কথা বলে মিনুদি। কিন্তু একে অপরের সাথে সম্পর্কটা কেমন? একটা গাছ বোঝেন, গাছ গাছের কাছে কথা বলে তো কিছু তার কোনো রেসপন্স নেই, যতই চিৎকার করে যান মাথার মধ্যে বরফ দেওয়া আছে, ওর সাথে চিৎকার করে কোনো কিছু লাভ হবে না। তারাকে দেখে মনেও হচ্ছে একটু মানে আপন ভোলা টাইপের মনে হয় একটু, না? হ্যাঁ, না ও সমাজসেবাটা বেশি করে। খুব ভালো, প্রথমত তো গৃহবধূকে বদলে নিজেকে ব্যবসায়ী করেছে, ওর জন্য আমার বাবা। আর এটাও প্রমাণ করেছেন যে স্ত্রী হয়ে মেয়ে হয়েও এত কিছু একসাথে করা যায়। তাই জন্যই আজকে আপনি বিভেল বডি ওয়াশের হাত ধরে আমাদের কাছে আসতে পেরেছেন, আপনার কাছে। কারণ আপনার জীবন বদল যেমন আপনার জীবনকে সুন্দর করে তুলেছে, ঠিক সেইভাবে সাবানের বদলে বিভেল বডি ওয়াশ ব্যবহার করলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে, কারণ এর প্রতি ফোটাই স্বাস্থ্যকর। তাই বাচ্চা থেকে বড় পরিবারের সকলে মিলে ব্যবহার করতে পারেন বিভেল বডি ওয়াশ। খুব ভালো থাকুন এবং আপনার ব্যবসার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। অলোকবাবু, আপনার সমাজসেবামূলক কাজের জন্য আমার অনেক শুভেচ্ছা। এইরকম ভাবে বরকে তৈরি করছেন? ছি 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 ছি, সেটা যে একটা মানে মেটেরিয়ালাইজ করবার ব্যাপারটা দাঁড়ালো, আমি গ্রাজুয়েশনের পরে তোমার একটা স্টিচিং ক্লাসে ভর্তি হয়েছিলাম। এবার যে কোনো কারণেই হোক আমি ফিরছি। এবার আমার কাছে একটা ছাতা ছিল, আর ও দেখে আমার পরিচিত যেহেতু আমার ছাতার তলায় এসেছিল, আর আমার দাদার বন্ধু সেটা দেখেছে।
দেখে ফেলে বাড়িতে বললো, বাড়িতে বলবার পরে তুমি তো বুঝতেই পারো আমাদের সময় সেরকম। আর আমার ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি, আর ও হচ্ছে ওদের ফ্যামিলি হচ্ছে মানে জুজে বুঝে নেব নিজেরটা নিজে, মানে হোস্টেলে বড় হওয়া ছেলে একটু দাবাং টাইপের আর কি। যত রকম প্রতিবন্ধকতাই আসুক ও ঠিক বের করে নিয়ে, তারপরে দেখা গেল যে ওর বাবা আর আমার বাবা একই অফিসেরই আর কি, তো চেনা পড়ে গেল। তখন ওর বাবাকে ও বলেছিল ওই পাড়ার একটা মেয়ে আছে আমার ওকে খুব পছন্দ, তোমরা দেখতে পারো। তো ওর বাবা বাইক নিয়ে চলে আসলো আমাদের বাড়িতে, এসে আমার বাবাকে বলল তোমার একটি মেয়ে আছে? বলছে হ্যাঁ আমার ছোট মেয়ে আছে, পড়াশোনা করছে। সে ওই মেয়েটিকে আমার চাই, আমার ছেলের খুব পছন্দ বলে। তো তারপরে যেরকম নর্মাল ম্যারেজ হয় সেটাই হলো। তো প্রথমে একটু দাদাদের একটু অমত ছিল, কিন্তু বাবার পছন্দের জন্য সবগুলি চাপা পড়ে গেল, বুঝেছ তো। প্রথম 5 বছর রচনা আমার 6 বার মিসক্যারেজ হয়েছে। তারপরে আমার শ্বশুর বাড়ির দিকে বাপের বাড়ির দিকে সবাই বলতে আরম্ভ করলো যে তোমার আর এইরকম আর দরকার নেই, তোমার শরীরটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কেন জানি না রচনা আমার মনে হয়েছিল কি বলতো, আমি মা ডাকটা বাচ্চার কাছ থেকেই শুনি। তারপরে আমি আমার মেয়েকে পাই অনেক কষ্টের পরে, আর ভগবানের এমনই কৃপা তার 5 বছর পর আমার একটি ছেলেও হয়। আচ্ছা, এবং তাদের নিয়ে আমি ভীষণ হ্যাপি। ছেলে মেয়ে দুজনেই এসেছে আমাদের সাথে, ওখানে বসে রয়েছে। কিন্তু যখন আমার ওই রকম মিসক্যারেজ হচ্ছিল বারবার, সেদিন আমি রিয়ালাইজ করেছিলাম যে এই মানুষটা সত্যিই ভালো। উজ্জ্বল বাবু একটু আপনার সাথে কথা বলি। প্রথমে একটা কথা আমার বলা আছে তোমার ব্যাপারে, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এটা তো তুমি সঞ্চালনা করছো, অনেক দিন ধরে সবাই রচনার গ্ল্যামার দেখে, কিন্তু আমি তোমার নিষ্ঠাটা দেখি। এই যে নিষ্ঠাটা পেছনে রয়েছে, যে দীর্ঘদিন ধরে যে তুমি এই জিনিসটাকে কন্টিনিউ করে যাচ্ছ, এবং এটা শুধু এই নয় যে আমাদের সাথে কথা বলা পার্টিসিপেন্ট না, এতজন যে যারা পর্দার পেছনে কাজ করে তাদের সাথে রেগুলার বেসিসে একটা যে সম্পর্ক তৈরি করে নেওয়া, কারণ কাউকে নিতে হলে প্রত্যেকের সাথে মিশতে হয়, যে কতখানি নিষ্ঠা পেছনে থাকে আমরা দেখতে পাই না, আমরা শুধু গ্ল্যামারটাই দেখি। হ্যাঁ, এই নিষ্ঠাটার কিন্তু জন্য আমি শ্রদ্ধা করি তোমার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই দেখি কিছু না কিছু একটা অদ্ভুত ধরনের অন্যায় করলেও কিরম ক্যাজুয়ালি নিয়ে না, আমি নিতে পারি না, স্টিল না। একটা জিনিস ঠিক যে ও না হলে বোধহয় সংসার বলে কিছু থাকতো না, কারণ আমি সারা জীবনই বাইরে থেকেছি, আমি ম্যানেজমেন্টে কাজ করতাম আই এম জোকাতে, তো ভেরি রিসেন্টলি আমি রিটায়ার করেছি। আমার ছেলে মেয়েকে আমি এর থেকেও শুরু এও দেখাইনি, আজকে যারা সেখানে পৌঁছেছে, আমার মেয়ে এখন একটা ফরেন কর্পোরেশনে রয়েছে, ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ার, তো এই সমস্ত জিনিসটা ওর দ্বারাই হয়েছে, এটা আমি কিছুতেই হয়তো নিজে করে উঠতে পারতাম না। তো সেই ব্যাপারে মানে কৃতজ্ঞতা চেয়েও বেশি যদি হয় সেটাই দেওয়ার আছে। খুব ভালো, দারুণ আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। দুজনের মধ্যে রোমান্টিক বেশি কে একটু? এটা ওরা বলতে, আমার ছেলে মেয়ে বলতে কে বেশি রোমান্টিক? দাদা তো বলছে আমি একটু রাগী ধরনের। দাদাই রোমান্টিক, ভালোবাসা থাকে না? না, কিন্তু সেটা কতটা আপনি প্রকাশ করেন সেটার উপর ডিপেন্ড করছে। প্রকাশ করতে হয় না, বুঝবার লোক বুঝে, বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, প্যার হুয়া ইকরার হুয়া হ্যায় প্যার সে ফির কিউ ডরতা হ্যায়। খুব ভালো থাকবেন মিতালি দি এবং উজ্জ্বল বাবু, দারুণ লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ উজ্জ্বল। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের খানায় বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের খানায় বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে
যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পজিশনে আছেন মিতালি দি উজ্জ্বল বাবু 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন মিনোদি অলোক বাবু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন নন্দিনী এবং মিত্রপ্রসাদ বাবু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন মায়াদি আশিস বাবু 5 পয়েন্টস। কী কী গিফট আছে? ফ্লাওয়ার ভাস এবং বেতের সোফা, ইজি চেয়ার, লন্ড্রি ব্যাগ এবং টিভি ক্যাবিনেট। মিতালি দি উজ্জ্বল বাবু পছন্দ টিভি ক্যাবিনেট, মিনোদি অলোক বাবুর পছন্দ বেতের সোফা, নন্দিনী এবং মিত্রবাবুর পছন্দ ইজি চেয়ার, মায়াদি এবং আশিস বাবুর পছন্দ লন্ড্রি ব্যাগ। এই রাউন্ডে হাই স্কোরার মিতালি দি 20 পয়েন্টস। মিতালি দি পাচ্ছেন ডাবল রেড পেস্টের তরফ থেকে গিফট। মনে রাখবেন, ডাবল রেড পেস্ট 7 ডেন্টাল প্রবলেমস দূর করে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট দূর্নিবার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রোটি মেকার। মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে। মন মাতা সাঁঝ সকাল কেন প্রশ্নটা হচ্ছে মন কখন কাঁদে? মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই বলো। নন্দিনী দি সাত সকাল, একদম সঙ্গে নন্দিনীদের গিফট হচ্ছে রোটি মেকার। এবার আমরা দ্বিতীয় গান শুনব, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে, একটা শব্দ আমি গাইনি, শব্দটা কি? এই তো হে থায় স্বপ্ন মধুর। বলো নন্দিনী দি, কুঞ্জ ছায়ার, একদম ঠিক। 5 পয়েন্টস। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে। স্বপ্ন প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ননস্টিক গ্রিল প্যান। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। বিদেশিনী কোথায় থাকে? তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু। বলো নন্দিনী দি, সিন্ধু পারে, একদম ঠিক। 5 পয়েন্ট। তুমি থাকো সঙ্গে ননস্টিক গ্রিল প্যান। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন এসেনশিয়ালস তরফ থেকে প্রেসার কুকার। যেন কিছু মনে করো না, কেউ যদি হেসে ফেলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি হেসে ফেলে। একটা ভুল শব্দ বলেছি, সঠিক শব্দটা। যেন কিছু মনে করো না, কেউ যদি
ঘেসে ফেলে যেন বলো মায়াদি কথা বলে ও বলেছে কেউ যদি ঘেসে ফেলে সঠিক শব্দটা কি হচ্ছে না আসছে না কেউ যদি কিছু বলে ও কিছু বলে আছে সরি মায়াদি মাইনাস ফাইভ যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এক বছরের জন্য ভিভেল বডি ওয়াশ আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন গানে কেঁদে সেধে কাকে মাঝি করা হয়েছে আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি মিতালি দি ঝড়কে যেদি ভেরি নাইস ফাইভ পয়েন্টস যেটা সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এক বছরের জন্য ভিভেল বডি ওয়াশ বডি ওয়াশ নিতে হবে এক বছর ধরে শুধু সবাই মিলে ভিভেল বডি ওয়াশ লাগাবে বাহ শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর আজকের আমাদের স্পেশাল গেস্ট হচ্ছেন কৌশিক ব্যানার্জি কেমন আছো দারুণ আছি তোমাকে একটু অভিনয় করতে হবে এবং ওনাদের বুঝতে হবে যে দাদা কি অভিনয় করে দেখাচ্ছে সঠিক উত্তর ফাইভ পয়েন্টস প্রথম টপিক একটি প্রবাদ বাক্য প্রতিভক্তি চোরের লক্ষ্য রাইট ফাইভ পয়েন্ট এবার সেকেন্ড টপিক Uh-oh.
ছাই ফেলতে ভাঙা কুলো একটু বুঝিয়ে দিন। উনুনে ফু দিয়ে দিয়ে উনুনটা জ্বালালেন, তারপরে এরকম করে ছাই নিয়ে ওই কুলো ভাঙা কুলো দিতে গিয়ে তো সব পড়ে যাচ্ছে, এরকম করে চলে গেলেন। শশা বিক্রি করছে 5 points। পাঁচ নম্বর টপিক, একটি প্রাণীর নাম। হাত দিতে গেল কাঁটা ছিটকে ছিটকে উঠছে। জোরে হাত তালি, থ্যাংক ইউ, দেখা হবে, ভালো থেকো। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নন্দিনী দি, 15 points। জুস এবং হেলথ ড্রিঙ্ক নন্দিনীদির। সেকেন্ড পজিশনে আছেন মায়াদি, 10 points। মায়াদির পছন্দ গ্রসারি আইটেম। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। উপর নিচে ক্লু, প্রথম দুইয়ের স্বামী, সবজি চিনি আমি। পাশাপাশি ক্লু, বিয়ের পর কপালে স্থান, মেঘের বর্ণনায় প্রসাধনী পান। এবার বলে মায়াদি, উপর নিচে বর্বটি সিঁদুর। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। তোমার ভাসুর, তার মামাতো ভাই, তার একমাত্র পিসি, তোমার কে? এবার বলো মিতালি দি, আমার শাশুড়ি। বোঝান, আমার ভাসুর, তার মামাতো ভাই মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলে, তার পিসি মানে আমার শাশুড়ি। 20 points। সঙ্গে গিফট হচ্ছে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন সি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। দুধের সাথে যাবে মিশে, চলতি কথায় পেলে ফল, জনতার আগে এসে বৈশাখেতে জীবে জল। We'll be right back.
এবার বলো মায়াদি আম বুঝিয়ে দিন দুধের সাথে যাবে মিশে চলতি কথায় পেলে ফল আমে দুধে মিশে যায় আম জনতা বৈশাখেতে জিভে জল আম সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবির সেট চার নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন প্রথম একটা ক্লু ক্লুটা হচ্ছে দাবায় দিলে কিস্তিমাত মাটির ঘরে খড়ের ছাদ এখান থেকে একটা শব্দ বেরোবে আর পরের ছবি থেকে একটা শব্দ বেরোবে দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলে নন্দিনীদি চাল কুমড়ো বুঝিয়ে দিন দাবার চাল দিলে কিস্তি মাছ খায় আর মাটির ঘরে চাল থাকে আর কুমড়ো ওখানে ছবি তাই চাল কুমড়ো সঙ্গে ঠাকুরের থালা বাসন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন মাইক্রো ওভেন 30 পয়েন্টসের আনসার যেহেতু শেষ প্রশ্ন ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস তিনজনের স্কোর খুব কাছাকাছি নন্দিনীদের স্কোর 60 মায়াদি স্কোর 50 মিতালিদের স্কোর 45 এই তিনজনের মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার মিনোদিও খেলতে পারবেন ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে এবার বলো নন্দিনীদি কাঁটা চামচ নন্দিনীদি বলছেন কাঁটা চামচ যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস দেখা যাক আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন নন্দিনী চৌধুরী এবং নিত্যপ্রসাদ চৌধুরী দিদি এরপর আপনার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেন গোগুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট পাঁচটা শব্দ 20 সেকেন্ড সময় আমি আপনাকে পরপর বলবো আপনি রিভার্স উত্তর দেবেন সময় শুরু হচ্ছে এখন স্টার্ট চার মগজ আট চালা পাঁচ ফোড়ন সাত পাক ছয় ঋতু ছয় ঋতু সাত পাক আট চালা তারপর একটা ভুলে গেছি চার মগজটা মনে আছে মধ্যিখানটা ভুলে গেছে মধ্যিখানটা ছয় ঋতু সাত পাক অবধি ঠিক ছিল তারপরে পাঁচ ফোড়ন ছিল ওটা আপনি ভুলে গেছেন তারপরে আট চালা তারপরে চার মগজ ঠিক আছে মিতালি দি এটা আপনার মেমেন্টো এটা মিনু দি আপনার সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার মিষ্টি মানে বাঞ্ছারাম সকলের সময় দেখা হচ্ছে আগামীকাল চারজন নতুন দিদিকে সঙ্গে নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার